এই ভিডিওতে আমরা স্পোকেন ইংলিশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা শিখব, সেটি হচ্ছে ইট এর বহুমুখী ব্যবহার। অর্থাৎ আমরা কি কি ওয়েতে ইটকে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারি, আজকে আমরা এই বিষয়টাই শিখে ফেলব। নাম্বার ওয়ান, জেনারেল সেন্টেন্সেস। ওকে, সো ইটস টাইনি, এটা ক্ষুদ্র। টাইনি অর্থ হচ্ছে ক্ষুদ্র, মানে স্মল এর একটা সিনোনিম হচ্ছে টাইনি। সো ইটস টাইনি, এটা ক্ষুদ্র। ইটস ডেলিশিয়াস, এটা মজাদার। ইটস আর্টিফিশিয়াল, এটা কৃত্রিম। ইটস মিস্টেরিয়াস, এটা রহস্যময়। ইটস ফ্যামিলিয়ার, এটা পরিচিত। ইটস ডিসগাস্টিং, এটা বিরক্তিকর। ইটস রিয়েলি ইম্প্রেসিভ, এটা সত্যি হৃদয়গ্রাহী। ইটের আরেকটা ব্যবহার শিখব, ইট প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ইনফিনিটিভ। ইটস নাইস টু বি হিয়ার, এখানে এসে ভালোই লাগলো। ইটস লাভলি, এক্সিলেন্ট টু হ্যাভ টাইম টু রিল্যাক্স, একটু রিল্যাক্স করতে পেরে ভালোই লাগলো। ইট কুড বি ডেঞ্জারাস টু ড্রাইভ সো ফাস্ট, দ্রুত বেগে গাড়ি চালানো বিপজ্জনক হতে পারে। ইট এর সাথে জিরান্ডের ব্যবহার, সো ইটস নাইস বিং হ্যাং আউট হিয়ার, এখানে ঘুরতে আসা দারুণ লাগছে। ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ, আপনাকে পেয়ে ভালোই লাগছিল। ইটস নাইস শপিং অ্যাট নিউ মার্কেট, নিউ মার্কেট শপিং করতে ভালোই লাগছে। ইট ইজ অলওয়েজ ইন্টারেস্টিং টু টক উইথ ইউ, আপনার সাথে কথা বলাটা সত্যিই মজার। ইটস রিয়েলি অ্যানোয়িং ওয়েন এ ট্রেন ইজ লেট উইথাউট এনি রিজন, এটা সত্যিই বিরক্তিকর যখন বিনা কারণে ট্রেনটি দেরি করে।